আমার হরিরামপুরে একজনের বাড়ি ঘর ভাঙচুর করা কুপানো এবং আর কয়েকজনের বাড়িতে যায়া লাঠালাঠি করা গালিগালাজ করা সুহেল কমিশনার তাকে তার বাড়িতে যায়া তার বউ মেয়ে তাদের উপরে হামলা করা এগুলো প্রতিনিয়ত নির্বাচনের রাত্রে থেকে শুরু করে তারা এখন পর্যন্ত অসংখ্য নেতাকর্মীর বাড়িতে তারা এই হামলা দামলা করতেছে মারামারি করতেছে আমার ছাত্রলীগ যুবলীগ ছাত্রলীগকে আমার জয়মুদব ছাত্রলীগকে আসলামকে তাকে সকালবেলা বাজারে যাওয়ার পরে মারধর করছে সে কোনো রকম জীবন নিয়ে পালাই গেছে বাড়িতে হ্যাঁ আনুমানিক প্রতিনিয়ত তো আসতেছে আমি আসলে একুরেট হিসাবটা না দিতে পারলো আপাতত 50 জনের মতো আমাদের প্রায় 50 প্লাস আহত হয়ে আছে এখানে এখানে আছে চান্দরি আছে জামিতে আছে তালেপুরে আছে জয়মন্টপে আছে পৌরসভায় আছে হরিরামপুরে আছে হরিরামপুরের দুই তিনটা ইউনিয়ন রামকৃষ্ণপুরে ভয় রাতে তারপরে বলরাতে কয়েকটা জায়গায় এবং জামসা আমার কাছে যে নিউজগুলো এর বাইরেও তারা করতেছে সদরে কয়েকটা জায়গায় হুমকি ধামকি বাড়ি পর্যন্ত যায় তারা দিয়ে আসছে এইগুলো আমাদের কাছে আছে মানিকগঞ্জ নিউজ মানিকগঞ্জের মানুষের সাথে।